হ্যালো ভিউয়ার্স, আমি অন্তু, আজ আছি বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে। এখানে ষষ্ঠবারের মতো আয়োজিত হচ্ছে বিওয়াইএলসি সামিট। নতুন নেতৃত্ব করার ক্ষেত্রে বিওয়াইএলসি কাজ করছে তরুণদের নিয়ে। প্রতিবারের মতো এবারও দেশ বিদেশ থেকে প্রায় 400 তরুণ অংশগ্রহণ করেছে এই আয়োজনে। চলুন দেখে আসি বিওয়াইএলসি সামিটের এবারের আয়োজন। Very special guest with us, Mr. Max Clow, the international advisor of BYLC. Let's talk with him and let's get to know about the vision of BYLC. Hello, sir. How are you? I'm good. Glad to be here. What will be the goal in the near future with the youth you are working with? I mean, we hope everybody here at the summit learns a lot about themselves and actually goes out and creates some projects and creates change and learns how that works. So we are seeing so many delegates from different countries are joining this summit. So how much you are hopeful with them? Listen, every time I connect with BYLC, I am made even more hopeful. You know, the theme is strength and unity, and this gathering embodies that with young people from different countries and different backgrounds, and just the energy here is incredible. It's a great opportunity to meet with different diversity peoples, and you know, when you will meet with different peoples, মানে কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে অ্যাকচুয়ালি, নিজের যে কনসেপ্ট থাকে, সবার যে কনসেপ্ট থাকে, অ্যান্ড টু বিকাম সাকসেসফুল আর একজন এন্টারপ্রেনিয়ার হওয়ার জন্য বা একজন লিডার হওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার সেগুলো বিভিন্ন মানুষের সাথে থাকলে শেখা যায়। বর্তমান অবস্থায় স্টুডেন্টস, আই মিন যেমনটা আপনার কলেজ বাড়তেছে, ভার্সিটি বাড়তেছে, দ্যাটস রেশিও অনুযায়ী আমাদের এখানে স্টুডেন্টসও বাড়তেছে, বাট স্টুডেন্টদের মেন্টালিটি হয়ে গেছে, আই মিন বই পুস্তক পর্যন্ত সীমাবদ্ধ, ওরা এটার বাহিরে কিছু ভাবতে পারতেছে না, ভাবলেও ওদের ক্যাপাসিটিতে হয়ে আসতেছে না যে ওরা নিজ থেকে কোনো একটা ইনিশিয়েটিভ নিবে বা স্টেপ নিবে। স্টেপ নিতে চাইলেও হয়তো আই মিন অথরিটিরা হয়তো ওদেরকে আটকাই দিচ্ছে বা ওদের ফ্যামিলি থেকে আটকাই আসতেছে, বা ওরা এভাবে মানে কাউকে কনভিন্স করতে পারতেছে না যে ওরা যে পয়েন্ট অফ ভিউটা ভাবতেছে যে সেটা রাইট, তারা নিজেরা জানে রাইট, বাট তারা সোসাইটিকে ওটা কনভিন্স করাতে পারতেছে না, বিকজ ওরা এভাবে ইনিশিয়েটিভটা নিতে পারতেছে না আর ওরা প্রপার ওয়েটা জানে না। আই থিঙ্ক এখান থেকে আমাদের মধ্যে অ্যাডাপটিভ চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার একটা ভালো একটা ওয়ে আমরা ক্রিয়েট করতে পারবো, অ্যান্ড উই উইল নো মোর অ্যাবাউট লিডারশিপ, কেমনে আপনি অথরিটিকে বা আপনার ফ্যামিলিকে বা সোসাইটিকে কনভিন্স করাতে পারবেন। Thank you.